আমার জীবনে 2019 সালে একটা হেভি ঘটনা ঘটছিল, যেই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে বন্ধু বলছি বলে গায়ে হাত দেওয়া শুরু করছে, দেখছেন মানুষের স্বভাব। আচ্ছা বন্ধুরা কি গায়ে হাত দেবে না? বন্ধুরা গাড় পরে উঠে পড়বে। মানে আইফোন 4 কিনবো এই লেভেলের অ্যাবিলিটিও ছিল না, অ্যান্ড্রয়েড ফোন চালাতাম, মোটামুটি স্ক্রিনটা ফাটা ছিল। একটা মানুষ আসলে কতটা অনেস্ট হলে, কতটা ধৈর্যশীল হলে এতদিন পর্যন্ত চুপ থাকতে পারে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং তার জন্য একটা কঠিন লেভেলের সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ একটু বেশি স্পেশাল। কি করতো সেটাও বলতেছি। আমি একটা জিনিস দেখাই, আমি একটা মোবাইল চালাই, মোবাইলটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। আর আমার টিমে যারা আছে সবারই মোবাইল আছে মোটামুটি, বাট একজনের মোবাইল নেই। তো সেই ব্যক্তিটা আসলে কে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং তার জন্য একটা কঠিন লেভেলের সারপ্রাইজ আছে। আমার জীবনে 2019 সালে একটা হেভি ঘটনা ঘটছিল, যেই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। 2019 সালে যখন আমি স্ট্রাগল করতেছি, তখন আমার খুব ইচ্ছা ছিল যে একটা আইফোন কিনবো, কারণ আইফোনের শখ কম বেশি মোটামুটি সবারই থাকে, যে মোটামুটি একটা ফোন হলে ভিডিও করতে, ছবি তুলতে সব কিছুতে ভালো হয়, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। কিন্তু আমার ওই পরিমাণ অ্যাবিলিটি ছিল না যে একটা মানে আইফোন 4 কিনবো, এই লেভেলের অ্যাবিলিটিও ছিল না। অ্যান্ড্রয়েড ফোন চালাতাম, মোটামুটি স্ক্রিনটা ফাটা ছিল, পিছনের অবস্থা খারাপ ছিল, একটা ব্যাক কভার দিয়ে চালাইতাম। তো তখন আমার সাথে ছিল একটা ছেলে, যে আমার এই যে এত দূর পর্যন্ত আকিব আহমেদ হওয়া পর্যন্ত যে জার্নি, সে কিন্তু সবসময় আমার পিছনে ছিল। তো আমার লাইফে আসলে তাকে আমি সেভাবে কোনো গিফট দিতেই পারিনি, তো যার জন্য আজকে আমার লাইফে ছিল হচ্ছে যে রতন। 2019 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 24 সাল পর্যন্ত সে আমার কাছে আসে, কিন্তু সে তার একটা মোবাইল নেই। সে আজ পর্যন্ত কোনোদিন বলেনি যে ভাই আমার একটা মোবাইল কিনে দেন। আজ পর্যন্ত আমি ওর সাথে গিয়েছি ম্যাকবুক কিনতে, আইফোন কিনতে, আবার আইফোন কিনতে, ক্যামেরা কিনতে, তারপরে হচ্ছে যে এডিটিং পিসি কিনতে, তা কোনোদিন বলেনি ভাই আমার একটা ফোন লাগবে। কিন্তু নিজে কিন্তু তো কেমন ফোন চালায় জানেন, ঠিক এইরকম একটা বাটন ফোন চালায়। ওইটাও আমি ওকে অনেকদিন আগে কিনে দিছিলাম, তো তারপরে ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে ও আর একটা বাটন ফোন কিনছে। তো একটা টাইমে 2020 সাল আসে, তখন হচ্ছে যে আমি একটা মোবাইল কিনি, আইফোন 11 প্রো ম্যাক্স। কেনার পরে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেই ফোনটা আমি রতনকে দিয়ে দিই, ওই ফোনটাই রতন চালাইতো। তো প্রায় 1 থেকে 2 বছর সেটা নষ্ট হয়ে যায়, তারপরে ও আর কোনোদিন ফোন টোন কিনেনি। তো আজকে আমি রতনকে একটা হেভি সারপ্রাইজ দেব, আর এই সারপ্রাইজের ভিডিওটা এই জন্য করতেছি যে একটা মানুষ আসলে কতটা অনেস্ট হলে, কতটা ধৈর্যশীল হলে এতদিন পর্যন্ত চুপ থাকতে পারে, এইটাই আমি আপনাদেরকে দেখাইতে চাইছি। কালকে রাতে আমার 4 নম্বর স্টোর ডিম সুপার শপে যখন আমি যাই, যে দেখি যে রতন বসে আছে, বসে মোবাইল টিপতেছে। তো তখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে আমি ওকে বললাম যে কি করতেছো, কচ্ছে ভাই মানিকের মোবাইল থেকে কয়েকটা ছবি ডাউনলোড করতেছি। তাই আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা। তখন আমার কাছে মনে হলো রতনকে একটা সারপ্রাইজ দেওয়া দরকার, তো আমি রতনের জন্য একটা মোবাইল কিনলাম, আইফোন। তো কেনার পরে সেইটা আবার গেলাম প্যাকেজিং করতে, তো প্যাকেজিং করার পরে সেটা টোটাল র‍্যাপ করা কমপ্লিট। তো আজকে আমি রতনকে আইফোন গিফট করব, দেখা যাক রতনের রিয়াকশন কি হয়। আসেন। তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব। গত ব্লগে আমি আমার 3টা প্রতিষ্ঠান দেখাইছিলাম, বাট একটা প্রতিষ্ঠান বাকি ছিল যেটাতে হচ্ছে ভিডিও প্রোডাকশনের কাজ করা হয়, মানে যত ধরনের শর্ট ফিল্ম, ব্লগ, এডিটিং, এক্সট্রাকচার সব কাজগুলো এখানে করা হয়। তো এইটা হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার অফিস এর ভিতরে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের সাথে কারা কারা কাজ করে এবং তারা কি কাজ করে। আসেন। ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিডিয়া। আজকে আমাদের ক্রিয়েটিভ মিডিয়া একটা স্পেশাল দিন, এবং খুবই মানে অসাধারণ লেভেলে একটা সারপ্রাইজ আছে। তো আচ্ছা আমরা এই ডেস্ক থেকে শুরু করি। এইটা মূলত হচ্ছে যে কে, আপনি কে, কি কাজ করতেছেন স্যার, যদি গাইডলি বলতে। যে একটা ইন্ট্রো বানানো হলো, এই এইটা ইন্ট্রোটা চালিয়ে দাও তো স্যার, একটু মাউসটা, একটু মাউসটা একটু দিয়ে দাও তো, প্রথম থেকে একটু ইন্ট্রোটা দেখাও তো অডিয়েন্সকে। আমার বন্ধু ফয়সাল, তো সে আগের ব্লগে তাকে দেখাইছিলাম,
এই যে বন্ধু বলছি বলে গায়ে হাত দেওয়া শুরু করছে দেখছেন মানুষের স্বভাব। আচ্ছা বন্ধুরা কি গায়ে হাত দেবে না? বন্ধুরা গাড় পরে উঠে পড়বে, ক্যাপ খুলে মাথায় দিয়ে দেবে, তাহলে কেমন বন্ধু? তাদের ছোট ভাই হয়ে গেল না? এটা হচ্ছে যে আমার ডেস্ক, এখানে মূলত আমি বসে দেখতে পাচ্ছেন যে এখানে বই খাতা আছে, মানে হিসেব হিসেব সবকিছু এখানে করা হয়। আমার ডেস্কের সামনে একটা ডেস্ক দেখতে পাচ্ছেন, এখানে বসে আছে ভাই, নাম কি জানো? ওর নাম হাবিবুর রহমান। বাসা? বাসা কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, সে হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার ম্যানেজার, সে হচ্ছে যে যত হিসেব নিকেশ আছে এবং সবকিছু আয়োজন করার ব্যাপারগুলো আছে সেই করে, যেমন পিছনে আয়োজন করছে সেই করছে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আর একটা ডেস্ক দেখতে পাচ্ছি, স্যার আপনি নামটা বলবেন প্লিজ? আমার নাম মোহাম্মদ রুবায়েত হাসান। আপনি এখানে কি মানে ডেস্ক নিয়ে বসে আছেন, কি করছেন? আমি একজন আর্টিস্ট, যত আর্টের যে বিষয়গুলো আছে সব আমার মাথা থেকে বের হয়। মানে কি এই ডেস্ক থেকে আমি আর্ট নিয়ে কাজ করি আর কি। আপনি কি কি আর্ট করছেন এখন পর্যন্ত একটু বলেন যদি আমাদের অডিয়েন্স। কাইন্ডলি অডিয়েন্স 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 কে অডিয়েন্স আর্টের কথা বলেন, যে আর্ট আপনি করছেন ক্রিয়েটিভ মিডিয়ার জন্য বলেন। না মানে এখনো করেনি, ভাবছি। ও আচ্ছা 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 আচ্ছা। ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিডিয়া এডিটিং রুম, আসেন। তো এটা হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার এডিটিং রুম, এখানে খুবই দক্ষ কিছু মানুষ তাদের হাতের স্পর্শ দিয়ে সুন্দর সুন্দর ভিডিও এডিট করে থাকে। তো আমরা এক এক করে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে খুব দুর্দান্ত, খুব মানে এনার্জি দিয়ে প্রোডাক্টিভিটির সাথে কাজ করতেছে ভাই। আপনার নামটা প্লিজ কাইন্ডলি উঠে 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 দাঁড়ান। হ্যাঁ আমাদের আপনি এখানে কি কি কাজ করেন? আমি শর্ট ফিল্মের এডিটিং করি। আচ্ছা আচ্ছা, জুনিয়র এডিটর না? তো দেখতে পাচ্ছেন যে আমি যখন সাইকেল নিয়ে ভিডিও বানাইতাম তো তখন ওই যে এই যে এই ছেলেটাই হচ্ছে আসিফ, তখন তো আমার সাথে আছে। তো একটা মানুষ মানুষ চলে কোনো না কোনো কাজ পারে আর কি। তো যার জনজন্ত উদাহরণ আসিফ, একটা টাইমে কিছুই পারতো না, কিছুই বুঝতো না, কথাই বলতে পারতো না, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শিখতে 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 এখন একটা মানে মোটামুটি একটা নিজের একটা স্কিলফুল জায়গায় আসছে। আমি ক্রিয়েটিভ মিডিয়াতে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আছি এবং স্ক্রিপ্টের কাজগুলো করে থাকি। আপনি আমাদের সাথে কতদিন যাবত আছেন? আর আগের ব্লগটাতে কিন্তু আমরা দেখাইছি আমাদের অনেকগুলো প্লে বাটন আছে। তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের অফিস, আর আমাদের অফিসের জিনিসপত্র আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে আমরা নতুন করে বানিয়েছি, এটা হচ্ছে যে আমাদের যত ক্যামেরার ইকুইপমেন্ট আছে, ব্যাটারি, লাইট সব কিছু এখানে সেট করা থাকে। দেখতে পাচ্ছেন যে এই যে এই ডেস্কের ভিতরে যদি দেখেন, এখানে সব ক্যামেরার যন্ত্রাংশ চার্জ দেওয়া হয় আর কি। দেখতে পাচ্ছেন যে অনেকে আমাদেরকে উপহার পাঠায়, এই যে এই উপহারগুলো এরকম অনেক ইসলামিক নন ইসলামিক অনেক উপহার পাঠায়, সেই উপহারগুলো এখানে রাখা হয়। তো মোটামুটি এই ছিল আমাদের অফিসের টোটাল যারা যারা কাজ করে তাদেরকে দেখালাম। এবার হচ্ছে আমরা চলে যাবো মিটিং রুমে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রতন। আমি আজকের ব্লগেও আছি, কিন্তু আমি সব ব্লগেই থাকি কিন্তু ক্যামেরার পিছনে, তো আজকের ব্লগেও আছি। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা। আমার তো বেশিরভাগই মানুষ চেনেন না, কিন্তু যে কজন মানুষ চেনে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আকিব ভাইয়ের সাথে আছি দীর্ঘ 6-7 বছর। আকিব ভাইয়ের সাথে থেকেই মানে বড় হওয়া আর কি। আলহামদুলিল্লাহ যে কজনই মানে এই ক্রিয়েটিভ মিডিয়া অফিসে আছে সবার সাথে ভালো সম্পর্ক, আকিব ভাইয়ের সাথে মানে অফিসের বাইরে একটু বেশি সম্পর্ক। প্রণয়ের কথা কব কোন একে বাদলা দিনে, আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে। প্রণয়ের কথা কব
রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব, রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিডিয়া। আজকে আমাদের মাসিক মিটিং হবে জানুয়ারি মাসের, তো সবাই রেডি হয়ে যান। ক্রিয়েটিভ মিডিয়া তৈরি হওয়ার আগে থেকে আমি আকিবের সাথে আছি, ওর সাথে প্রায় আমার 6 বছরের বন্ধুত্ব। তো কন্টেন্ট বানাতে গিয়ে আকিব ওর সাথে পরিচয়, তো তারপর যখন ক্রিয়েটিভ মিডিয়া হলো তখন থেকে আছি আর কি। আজকে হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার মাসিক মিটিং, এবং এখন হচ্ছে যে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরেই সেই সারপ্রাইজটা দেখতে পাবে। কি আইটেমটা কি স্পেশাল কিছু নাকি? আমার সকালে খাইনি, আমার মানে বাসনা শুকিয়ে মানে নেশা, আমার দন্তের না বেরোয় না, তো বাসনা শুকিয়ে নেশা হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যে আমাদের মাসিক মিটিংটা শুরু হবে। আসলে আমরা সবাই আসলে মানে এমনি যে নিয়ম আছে, নিয়মে একটু বিপরীত, মিটিং শুরু হয় 10টা থেকে, আমাদের মিটিং শুরু হচ্ছে 3টা থেকে। তো এই জন্য আমাদের অফিসের নাম ক্রিয়েটিভ মিডিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। আজকে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আমরা গত 30 দিন কি কাজ করলাম তারই একটা রিভাইজ দেওয়ার জন্য আজকের এই মিটিং। আমরা কতদূর অগ্রসর হইতে পারলাম এবং সামনে কতদূর অগ্রসর হইতে পারবো। দিল আমাদের খেয়ে পরে সুস্থভাবে আল্লাহ তাআলা আমাদের বাঁচায় রেখেছে, যেন আরো বেশি আলহামদুলিল্লাহ। আর কাজকাম মোটামুটি ভালোই হয়েছে, মানে একেবারে খারাপও হয়নি। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ومن فقد استكمل الإيمان، من أحب لله وأبغض لله وأعطى لله। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে যে আমাদের মিটিং শেষ হলো, আর এখন হচ্ছে সেই সারপ্রাইজটা বের করা হবে। সারপ্রাইজটা হচ্ছে যে আমার ব্যাগে আছে, তো এটা হচ্ছে যে এটা হচ্ছে সারপ্রাইজ, এটা সারপ্রাইজ বলে, এটা হচ্ছে যে আমাদের রতন ভাইয়ের জন্য। স্যামসাং বাটন টাটন নষ্ট হয়ে গেছে, তো দেখা যাক, আনবক্সিং চলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রতন ভাই আইফোন আনবক্সিং করলো, দেখা যাক এর ভিতরে সত্যি ফোন আছে কিনা। আপনি নিজের দিন টোয়ান করেন, রতন ভাই কেমন লাগতেছে বলেন, কিছু বলেন আপনি, ফোন ফোন পে কেমন লাগছে কিছু বলেন। দেখতে পাচ্ছেন যে একদম ওকে সম্পূর্ণ ওকে ফোন, তো এটা পাশাপাশি রাখো একটু দেখো। এই যে এই যে এই ছিল হচ্ছে আগের ফোন, আর এই এখন হলো নতুন ফোন আইফোন। তো ভাই এই যে আপনার ফোনটা আপনার কাছে হ্যান্ড ওভার করলাম, সবাই কংগ্রেচুলেশন জানা। কংগ্রেচুলেশন রতন ভাই, উই শ্যাল এনে হ্যাপি বার্থডে উই শ্যাল।
কংগ্রাচুলেশন রতন ভাই, রতন ভাই নতুন ফোন এ গেছে না? তাহলে দুই ভাই আমাদের দর্শকদের বলেন যে কেমন লাগলো? তো খুবই ভালো লেগেছে, মানে কি আর কহো, এটা আসতে আমি একটু জানতাম আর কি। খুব ভালো লেগেছে, ঠিক আছে দুই ভাই গোলাগুলি করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দুইজন আইফোন ইউজার। আর কিছু বলতে চান? না আলহামদুলিল্লাহ, আজকে মানে আমার জীবনে 2023 সালে মানে তো কালকে মানে সব থেকে বেশি ধাক্কা খাইছি, কিন্তু সেই ধাক্কাটা এর কাছে কিছুই না। বাহ বাহ, ঠিক আছে। মুস্তফা লিখি মনের খাতায়, তুমি আমার সুর ছন্দ প্রেমের কবিতায়, তুমি আমার সুর ছন্দ প্রেমের কবিতায়, নতি মুস্তফা লিখি মনের খাতায়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এটা তো আসলে গিফটের বছর, এখন সবাই খালি গিফট পাবে এই বছরে, সবাই গিফট পাবে। অফিসের বাকিদের গিফট কি আছে পেন্ডিং? হ্যাঁ অবশ্যই আছে, ওই যে অ্যাডাম দেখাবে গিফট পাবে, তাহলে সবাই নেক্সট গিফটটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিটিং শেষ, সারপ্রাইজও দেওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, আর আমাদের টিম আমরা আসলে আমরা সবাই মিলে খুব মজা করি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।